পুরনো একটি গান, সেই আসিফ আকবরের গাওয়া গানটা গাওয়ার চেষ্টা করলাম। আপনারা চমৎকার পরিবেশ দিয়ে গান শুনছেন, ধন্যবাদ জানাই সকলকে। আমাদের ফেরদৌস সরকার আজকে হিট হয়ে গেছে গা, গরম গরম যে ঢুলি, আরে সর্বনাশ। আমি শুধু এটাই চিন্তা করলাম ঢোলটার যে ওজন মাশাল্লাহ, আমার বাবা যে ঢোলটা মানে গলায় নিয়ে বাজাইছে উঠাইয়া, এটাই তো অনেক বড় বিষয়। কথা সত্য, এতটুকু বয়সের বাচ্চা কি সুন্দর করে সে তালে তালে বাজাইতেছে, তার মধ্যে যে একটা আধ্যাত্মিক ভাব আছে সেটা তাকে দেখলেই বোঝা যায়। আমি আমার বাবাজির জন্য দোয়া করি আল্লাহ যেন তার বাবার মতো একজন মানুষকে সেবা করার, মুর্শিদদের সেবা করার তৌফিক দান করে এবং অনেক বড় হয়, এটা আমি দোয়া করে গেলাম, আপনারাও দোয়া করবেন। সে আমার ছোট্ট বাবাজির জন্য সারোয়ার ফকিরের ছেলে, খুব সুন্দর করে আমাদের মাঝে ঢোল বাজাইলেন, তাই ধন্যবাদ জানাই আজকে। ফেরদৌস সরকার বলে আমি কুমিল্লা, আসতে কয় আমি আমার আপার বাড়িও কুমিল্লা, আমার আগে জেলা ছিল কুমিল্লা, এখন হলো জেলা চাঁদপুর, আমার বাড়ি মতলব, আগে ছিল জেলা কুমিল্লা, এখন হলো চাঁদপুরে, আমি থাকি ঢাকায় মিরপুর, মিরপুর এক নাম্বার, শাহলি বাবার দরবারের পাশে, এটা হলো আমার ঠিকানা, এর জন্যই আমি তোমারে কুমিল্লা যাইতে দিব না, আটকা রাখবো, আটকা রাখবো, রেখে দিব ঢাকা, বাড়ি করবা পাকা, কি মিল রে, সেখানে থাকবে, সেখানে যাবে কিছুদিন থাকা, নাকি বলেন? কথা সত্য, ঠিক আছে, কারণ সে কুমিল্লা থেকে আসতে আসতে অনেক সময়ের দরকার, মোটামুটি যে উমর পাগলার দরবারে রওনা দিব সেখান থেকে একবারে দুইটা তিনটার দিকে রওনা দেওয়া লাগে, রাস্তায় যানজটের বিষয় আছে, আর ঢাকা থেকে তুমি 8টা বাজে রওনা দিলে 9টার দিকে, মানে এক ঘন্টার রাস্তা, এখানে এসে পৌঁছে যাবা, এর জন্য তোমাকে ঢাকাই রাইখা দিব, চিন্তা ভাবনা করছি। আর যেই বাড়ির মানুষ যাদের কথা বলতেছো সবারে বাজান বলতেছো, তাহলে তুমি তো তাদের ছেলে, এখানেও তো থাকতে পারো, নাকি বলে? এটা তো হিসাবে তোমার বাড়ি, কোনো সমস্যা নাই, যেখানে খুশি তুমি থাকতে পারো। এবার শক্ত করে আমাকে একটি প্রশ্ন করেছেন, হাসরের মাঠে দুই ব্যক্তি একটা জিনিস খুঁজবে, দুনিয়ায় হারাইছে হাসরের মাঠে খুঁজবে, কারণ কি? আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য একটা গান আগে। আমাদের মাঝে এসেছেন মালিক দরবার, মালিক দরবেশ, সেই মালিক শাহ বাবার যিনি গোদিনী শিল্পীর দরবারের ফারুক ডাক্তার ভাই, তার প্রতি সালাম, এবং আরও যারা এসেছেন বাদল ভাই সহ সকলের প্রতি আমি সালাম রাখছি, অনেকে গান শোনার জন্য উপস্থিত হয়েছেন, ধন্যবাদ। আগে দিন হবে আখের ফানা,
মারহাবা মারহাবা ওরে কি জপ দিবি রে বন কি জপ দিবি রে মন হাসর ধীরে ধীরে জবাব দিব আপনাদের জানাই ধৈর্য ধরে নীরব থাকেন সবারে শুধাই হাসরের মাঠে হবে করা বিচার যারা যারা নিবেন বিচার আল্লাহ পরোয়ার হাসরের মাঠে হবে করা বিচার যারা যারা হিসাব নিবেন আল্লাহ পরোয়ার প্রতিমা সাত আর হবে না সবারে দেই কইয়া আল্লাহ পাক পরোয়ার জিজ্ঞাসা করবে যাইয়া হাতে দিবে কইয়া রে মন হাতে দিবে কইয়া তোমার হাত দিয়া কি ধরেছো বলিবে খুলিয়া তোমার পায়ে দিবে কইয়া রে মার পায়ে দিবে কইয়া এই পথে তুমি কি ভাবে গেছো বলো না খুলিয়া তোমার চোখে দিবে কইয়া রে মন চোখে দিবে কইয়া এই চোখ দিয়া তুমি কি দেখেছো বলিবে খুলিয়া তোমার মুখে দিবে কইয়া তোমার মুখে দিবে কইয়া এই মুখ দিয়া কি বলেছো তুমি বলিবে খুলিয়া তোমার কানে দিবে কইয়া রে মন কানে দিবে কইয়া এই কান দিয়া তুমি কি শুনেছো বলিবে খুলিয়া তোমার নাকে দিবে কইয়া সেদিন নাকে দিবে কইয়া এই নাক দিয়ে কি গ্রাম শুনেছো বলিবে খুলিয়া সেদিন দাঁড়িয়ে থাকবে তুমি হাসর ময়দানে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সামনে বলিবে বলিবে তোমার কোনো ক্ষমতা থাকবে না সেদিন তুমি ইচ্ছা করলেই কিছু বলতে পারবে না হাসরের মাঠে যার যার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে এই হাত দিয়ে আমি কি ধরেছি ভালো জিনিস ধরছি না খারাপ জিনিস ধরেছি আমি এই পা দিয়ে কোথায় গেছি খারাপ পথে গেছি হেঁটে খারাপ দিকে গেছি না আমি আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর এবাদতের জায়গায় হেঁটে গেছি আমার এই কান বলে দিবে আমি কি খারাপ কথা শুনছি না ভালো কথা শুনছি আমার এই চোখ বলে দিবে কার দিকে তাকাইছি কিভাবে চোখের নেশা হয় গানের মধ্যে আছে কথা বলিব নিশ্চয় একটা গানে আছে না পিরিত ভালা গলার মালা বললে কি আর যার ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগে না বসন্ত কালে তুমি বন্ধু ছেলে আমার বয়স অল্প সেরা বাপের বেটা
কয়দিন পরে বাপ কইয়া ডাকবো ঠেকাই তোমায় কেটা ভাবে ভাবে ভাব মিশাইয়া ছোট্ট করে গাইলাম গান আপনারা যারাই আছেন শুনলেন আসে কান চোখের নেশা লাগছে সেই চোখে দিবে কইয়া আবার সাধক মনমোহন বলে গেছে গানের মধ্যে যাইয়া যে নেশা লেগেছে নেশা যেন মোর পাগলার নেশা যেন না ছুটে যদি সেই নেশা থাকে তাহলে কোনো ক্ষতি নাই মুক্তি পেয়ে যাবেন আপনার ওই চোখের নেশায় তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন দিবেরে বলিয়া তুমি কোথায় কি করেছ ছবি হবে গিয়া আমরা হলাম এই দুনিয়ায় অভিনয় ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী অভিনয় যাই করিয়া আর উপর থেকে উপরওয়ালা ক্যামেরা লইয়া আসে বসিয়া সমস্ত কিছু রেকর্ড হইতেছে তাহারই দরবারে মিথ্যা কথা বলার কোনো কায়দা নাই বলবেন সত্য করে মিথ্যা বললেই ছবি দেখাবে আপনারে জানাই আল্লাহর দরবারে কেউ রেহাই পাবে না তাই তাই তো কিছু নিয়ে যেন যেতে পারি আল্লাহর দরবারে পাইরবি করতে হবে ওমর পাগলার বলতেছি সবারে যার যার গুরুর যার যার মুর্শিদের মনের মধ্যে এই দেহের মধ্যে ছয়টা রিপু আছে কাম প্রদল বদমায়া মাসর্য ছয় রিপুকে বশ করতে হলে বসে আনতে হলে রিপু কথায় আমি চলি আমার মনে যাচ্ছে আমি তাই করি কিন্তু এটাকে বশ করতে হলে আয়ত্ত আনতে হলে একজন আল্লাহর ওলির দরবারে যাইতে হবে তাহলে দেখবেন আপনি গোলাম হয়ে গেছেন আপনার গুরু আপনাকে যা বলে আপনি তাই করবেন আপনার আর কোনো কিছু ভালো লাগবে না ওই গুরুর নেশা হৃদয়ের মধ্যে যখন আপনার লেগে যাবে তখন আপনার মুর্শিদ ছাড়া আপনার কোনো কিছু ভালো লাগবে না সে যা বলবে তাই শুনবেন গুরু কখনো বলবে না আপনাকে খারাপ কাজে লিপ্ত হতে গুরু কখনো বলবে না আপনাকে চুরি করতে গুরু কখনো বলবে না আপনি খারাপ কাজ করেন পাপের কাজ করেন এটা গুরু কখনো বলবে না গুরুর কথা যদি আপনি শুনেন ভালো কাজ করবেন ভালো কাজ যদি করেন আপনি পুরস্কার পাবেন পুরস্কার যদি পান আপনি বেহেস্ত পাবেন আল্লাহর দরবার থেকে একটা জিনিস ভালো লাগলো ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে একটা জিনিস ভালো লাগছে এই যে সিগারেট যে খাওয়া আজকের পরিবেশে নাই কারণ সিগারেটের খাওয়ার অনেকের নেশা আছে সেটা যেন বাহিরে গিয়ে খাওয়া হয় এটা যদি প্রত্যেকটা দরবারে করে দিত তাহলে আরো সুন্দর হইতো কারণ অনেক জায়গায় যাই বসে থাকি আমার পাশের যারা বসে এদের সিগারেটের গন্ধে আমার মাথা যায় দুইটা বলতে কইতেও পারি না সইতেও পারি না এমন একটা বিষয় হয়ে দাঁড়ায় আমি বলতেও পারি না যে ভাই
সিগারেটটা খায়েন না কারণ অনেকের অনেকে বললেও কথা শুনে না হ্যাঁ কিন্তু এটা যদি প্রত্যেকটা দরবারে ওলি আল্লাহর দরবারে এটা না খাওয়াই ভালো কেউ খাইলে একটু দূরে গিয়া খা কিন্তু দরবারের সামনে বসে বসে খাওয়া এটা একটা বেয়াদবি হয় তাই আজকের কমিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য এবং এত সুন্দর এই যে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য বোঝানোর জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা এই শীতের রাতে আজকে অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যারা আরামের ঘুম হারাম করে এখানে গান শোনার জন্য আসছেন দোয়া করার জন্য আসছেন আমি সকলের চরণে আমার প্রেম ভক্তি রাখছি আল্লাহর দুজন ফেরেশতা হারুত মারুত দুই ফেরেশতা দুনিয়াতে আসে হারুত মারুত দুই ফেরেশতা দুনিয়াতে আসে হ্যালো বলিব বলিব আমি বলবো সবার কাছে আল্লাহ বলেছিল মানুষকে আমি সররিপু দিয়া দুনিয়াতে পাঠাইছি মানুষ আমার এবাদত করবে শুনেন বলি তাই তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে সবাই এবাদত করার জন্য আমরাই যথেষ্ট মানুষে এবাদত করব মানুষে পাপ করে আবার সররিপু দিছেন আমার আল্লাহ বলে সররিপু দিছি মানুষকে একটা দিলেই তো তোমরা সহ্য করতে পারবে না কারণ আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ মানুষ যেখানে গেছে ফেরেশতাও সেখানে যাইতে পারে নাই মানুষ যেখানে গেছে ফেরেশতাও সেখানে যাইতে পারে নাই তাই আল্লাহ বলেছেন মানুষের মধ্যে ছয় রিপু দিছি তোমাদের মধ্যে এক রিপু দিলে তোমরা সহ্য করতে পারবা না হারুত মারুত দুই ফেরেশতা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিল বলে একটা দিয়েই দেখেন আমরা কি করি পরে কামরিপু দিয়া তাদেরকে দুনিয়ায় পাঠাইছিল বলছিল এই রিপু দিয়া পাঠাইলাম দেখি তোমরা গিয়া কি করো এসমে আজম পয়রা নামছে নাইন মাই নদীর ঘাটে দেখে সুন্দরী এক মহিলা সুন্দরী মহিলা দেখে মনে কাম ভাব গেল জাগ্রত হইয়া গিয়া ধরতে চায় কথা বলতে চায় ইশারাই নিবেন বুঝিয়া কাছে গিয়া বলে ও রমণী তোমার নাম কি তোমার সাথে দুইটা কথা বলতে চাই তোমাকে ভালোবাসি তোমার সাথে একটু আলাপ করতে চাই নাম ছিল জোহরা শোনেন মন দিয়া সে বুঝতে পারছিল হাবভাব বেশি ভালো না দূরে থাকতে হবে বলতেছি খুলিয়া সে ছিল জ্ঞানী মহিলা সে বুঝতে পারছে যে আব্বাব তো ভালো না কথা বলতে চাই ধরতে চাই বিষয়টা কি তখন বলেছিল তোমরা কারা তোমাদের তো এই এলাকায় কোনোদিন দেখি নাই বলে আমার আমরা হলাম আল্লাহর দুইজন ফেরেশতা কয় ও তাই নাকি কয় হ কয় তা আসলা কিভাবে কয় আসলাম আমাদের একটা ফেরেশতাদের একটা ইসমে আজম আছে ইসমে আজম পড়ে আমরা নামছি তোমারে আমরা কাছে পাইতে চাই তোমারে খুব ভালো লাগছে জোহরা বিবি কয় ভালো যেহেতু লাগছে আমার তিনটা শর্ত আছে কি শর্ত আমার স্বামীরে মদ খাওয়াইতে হইব আমার স্বামীরে হত্যা করতে হইব আর যেই ইসমে আজম পরে তোমরা এই দুনিয়াতে নামছো সে ইসমে আজম আমরা শিখাইতে যদি সেটা শিখাও তাইলে আমি তোমাদের কথা শুনতে পারি একটা আর একটারে কই কিরে কি করু তারই দিওয়ানা হয়ে গেছি যদি তারে পাই শিখাইয়া দে সমস্যা নাই আর যে যে কাজগুলো করতে বলছে আমরা করি স্বামীরে মদ খাওয়াইলো কারণ তার স্বামী ছিল অত্যাচারী নির্যাতন করত তার উপর সে মুখ বুঝে সহ্য করত কিছু বলতো না তাই বলছিল যে মদ খাওয়াও তারে হত্যা করতে হবে মদ খাওয়াইছে তারে হত্যা করছে আবার ইসমে আজম শিখাইছে ইসমে আজম যখন শিখাইছে ইসমে আজম শিখানোর পর জোহরা বিবি ইসমে আজম পয়রা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে ভাই ফেরেশতারা ডাকে এই জোহরা কই যাও এই নামো নামো নিচে নামো নিচে নামো কই কেন নিচে নামো কেন
কারে তুমি আমাদেরকে কথা দিছো না কারে কথা ইসমাজম যেতে শিখছি আস্তে আস্তে আমি জায়গা যেখানে আমার ভালো লাগে এ আস্তে আস্তে ইসমাজম পয়রা উপরে গেছে উপরে উঠতে উঠতে মুরব্বীরা বলে চাঁদের পাশে একটা বড় তারা ওইটাই জোহরা তারা সে তারা রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিছে বলে আল্লাহ দুনিয়াতে আমি যাইতে চাই না আমাকে এখানেই রেখে দাও তারা রূপে রেখে দিছে ও ফেরেশতারা আমার আল্লাহই কই কি একরি ভূতে অবস্থা আর আমার মানুষ ছয় রিপুনিয়া দুনিয়ার মধ্যে বসবাস করে তাই আমার সাথে তুমি চ্যালেঞ্জ করছিলা যে ইসমে আজম আমার তরফ থেকে তোমাদেরকে দিয়েছিলাম সে ইসমে আজম হুই যা বাইর কইরা তারপরে আমার কাছে আইবা নাইলে কোনো ক্ষমা নাই নাইলে কোনো মাপ নাই ক্ষমা নাই তারা আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে খুঁজতাছে দুইজন সেই বাবিল পাহাড়ের মধ্যে দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখে দিছে তারা খুঁজতাছে তারা হাশরের মাঠে গিয়াও ইসমে আজম খোঁজা খুঁজি করবে এই ছিল কথা তোমার বলিলাম খুলিয়া এবার প্রশ্ন করব তোমার কাছে কিয়ামত ধরিয়া মহরম চাঁদের দশ তারিখ হবে কিয়ামত মাগরিবের ওয়াক্তে শুক্রবার দিন এটা একটু কেমন লাগলো না কত মহরম চাঁদ হইল দশ শুক্রবার গেল দশ তারিখ হইল কিয়ামত তো হইল না রে ভাই কারণটা কি এটা তো বললাম না ওই যে আমাদের ডুলি কামাল কাকা হ্যাঁ একবারে শুই না এর আত্মীয় একবারে বিয়া শাদি করাই লাইছে ছেলের বয়স মাত্র বারো বছর ছেলের বয়স মাত্র বারো বছর মাইয়ার বয়স কত দশ এরকম হবে পাশাপাশি ও আচ্ছা একটু কম না নাকি সিনিয়র এবার বিয়ে করাই ফেলছে কারণ মহরম চাঁদের দশ তারিখ আল্লাহ বলছে মহরম চাঁদের দশ তারিখ শুক্রবার দিন মাগরিবের ওয়াক্তে আল্লাহ কিয়ামত করবে এখন তো মিল্লা গেছে গা এখন কি করবো কুলডা পায়া কয় তাড়াতাড়ি বিয়েটা একটাই পোলা বাবার খুব ইচ্ছা আমার ছেলে বিয়ে করব সংসার করব আমি দেখা যাব এই তাড়াতাড়ি করে তো এই বিয়েটা করাই দিচ্ছি বিয়া করার পরে যখন মাগরিবের ওয়াক্ত হবে তখন একজনে আরেকজনের কাছ থেকে দায় দাবি নিতে আসছে ভাই মাফ করে দিস একটু পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবো তোর কাছ থেকে অনেক টাকা পয়সা নিছি আমি দিতে পারলাম না সময় মতো হাসরের মাঠে দেখা হবে বিয়া শাদি করাইয়া বাড়িতে আনছে আইনা দেখে মাগরিবের নামাজ টামাজ সবাই পয়রা মুনাজাত ধরছে দুনিয়া তো কেয়ামত হয় না এখন যে তাড়াতাড়ি বিয়া করাইছে হ্যাঁ কইতাছে কামটা করলাম কি আমার পোলা মাত্র বারো বছর বয়স আর কয়টা দিন লেখাপড়া কইরা একটু বিদেশ যাইতো কয়টা টাকা পয়সা কামাই দিত আমরা একটু শান্তিতে থাকতাম টিনের ঘর একটু বিল্ডিং করতাম বিল্ডিং করার পরে চিন্তা ভাবনা করতাম পোলারে দেখা শুই না দশটা দেখে একটা বিয়া করাইতাম এখন এ অবস্থার মধ্যে পোলা দিলাম বিয়া করাইয়া আনলাম ঘরে বউ বউটাও পিচ্ছি বয়সও বেশি না কামটা করলাম কি এখন তো মামলো হইব বাল্য বিবাহের এখন হলো বাল্য বিবাহের চিন্তা করতেছে আগে করে নেয় আগে করছে দুনিয়া কেমত হয়ে যাবো তাড়াতাড়ি এক পোলা বিয়া করাইতে হবো বিয়াটা চোখে দেখা যাইতে তাই আমার এটাই প্রশ্ন মহরম চাঁদের দশ তারিখ চলে গেছে শুক্রবার চলে গেছে কিয়ামত হইল না বিষয়টা কি কোন মহরম চাঁদের দশ তারিখ কোন শুক্রবার সময় মাগরিবের ওয়াক্ত আমাদের বাংলাদেশের সময়ের সাথে তো ইন্ডিয়ার সাথে আধা ঘন্টা পার্থক্য আমাদের আমেরিকার সাথে বাংলাদেশের বারো বারো ঘন্টা পার্থক্য এই যে সময়গুলো এটা কিভাবে কি হবে এটা কিভাবে কি হবে আমি শুধু জানতে চাই খালি শুক্রবারের কথা বললা মহরম চাঁদের দশ তারিখের কথা বললা কিন্তু গেছে গা তো মহরম চাঁদের দশ তারিখ শুক্রবার কিয়ামত হইল না কারণটা আসলে কোন শুক্রবার কোন মহরম চাঁদের দশ তারিখ আর কোন মাগরিবের ওয়াক্তের কথা আল্লাহ পাক ঘোষণা করেছে এটা একটু বলে দিবা কি চলে দিবি না বল কে চলে দিবি না বল আসলে
বোন খুব চমৎকার ভাবে প্রশ্নের জবাব দিলেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে আরো একটি প্রশ্ন করে গিয়েছে, আমার কথার উপর ভিত্তি করে। আমি বলেছিলাম হাসান হোসেনের কাহিনী, যে কারবালার কাহিনী আপনারা সবাই জানেন, মহরমের 10 তারিখ শুক্রবার এবং সন্ধ্যাবেলায় মাগরিবের ওয়াক্তে তাকে কতল করা হয়েছে। কনসার্টের গানে সন্তুষ্ট এক দাদা ভাই, নাম বলতে অনিচ্ছুক, নাম জানি না, 200 টাকা পুরস্কার করেছেন, ওনার প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো এই আমি বলেছিলাম প্রশ্নের উত্তর দিতে গিয়ে, যে মহরমের 10 তারিখ যে ঘটনাটা ঘটেছিল, সেই আল্লাহ পাকের তরফ থেকে যেই জামাগুলি পাঠানো হয়েছিল ঈদের মধ্যে তাদেরকে উপহার স্বরূপ, সেই লাল কাপড়ের সাথে কিয়ামতের একটা সম্পর্ক আছে। আমার আপা বলল, অনেক সুন্দর করে আমাকে প্রশ্নটা করল, যে মহরমের 10 তারিখ শুক্রবার অনেকবার আসে, মহরম মাসের 10 তারিখ শুক্রবার অনেকবার হয়েছে, কিন্তু কিয়ামত তো আর হইল না। তো এইটা আমরা বুঝুন কেমনে, যে কোন মহরমের কোন 10 তারিখ এবং কোন শুক্রবার মাগরিবের ওয়াক্ত কিয়ামত হবে। আমার আপায় বলতেছে, আমার আপার সাথে যে ডুলি কামাল কাকা, ওনার নাকি ফেলো বিয়ে দিয়ে দিছে, মানে মহরমের 10 তারিখ শুক্রবার। এমন অনেক কাহিনী হয়েছে আমাদের এলাকাতেও, অনেক পোলা পাইন মনে করেন যে ছোট ছোট বাচ্চা মানে প্রাইমারি স্কুলে পড়ে, যখন শুনছে মহরমের 10 তারিখ শুক্রবার পড়ছে, আর ময়মুরুব্বীর কাছ থেকে শুনতেছে যে মহরমের 10 তারিখ শুক্রবার পড়লে নাকি কেয়ামত হইব, হই না, যা আছে নিজের জমানো টাকা যা আছে সবও খায়, ঘর থেকে মা বাবার কাছ থেকে কান দেখাই চাই না, টাকা আই না, কই খায় দোকানের মধ্যে গিয়ে খালি খায় আর খায়, কয় কয়দিন পর তো কেয়ামত হইব, দুনিয়া ধ্বংস হয়ে যাব, খাইয়ে লই ভালো করে। তো রা কোনার বিয়ে করার শখ আসিল, বিয়ে করাইছে, কেয়ামত আর হইছে না। তো আমরা কিভাবে বুঝবো যে কোন মহরম মাসের কোন 10 তারিখে কোন শুক্রবার হলে কিয়ামত সংঘটিত হবে? খুব সুন্দর কথা, আমি আমার আপার প্রশ্নের জবাবটা আগে দেই, একটু নীরবতা সহিত আপনারা শ্রবণ করবেন। আমার নবীর কাছে তার সাহাবীরা গিয়ে বলে, নবী কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত তখনই হবে যেই বছরে মহরম মাসের 10 তারিখ শুক্রবার হবে, সেই শুক্রবারে মাগরিবের ওয়াক্তে কিয়ামত হবে। সাহাবীরা আরো বললেন, নবীকে নবী আমরা বুঝব কিভাবে কোন মহরম মাসের কোন 10 তারিখ কোন শুক্রবার কিয়ামত হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই মহরম মাসে আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে, এই পৃথিবীটা কিন্তু তৈরিও করছে আল্লাহ মহরম মাসে 10 তারিখ, এটা ধ্বংস করব মহরম মাসে 10 তারিখ, আল্লাহর কি লীলা খেলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শুনে রাখো সাহাবীরা, আমার মাওলা আমার আল্লাহ তিনি সেই দিনই পৃথিবীটাকে ধ্বংস করবে যেই দিন এই পৃথিবীর মধ্যে একটা ব্যক্তিও থাকবে না যে ইমানদার আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে স্বীকার করার মতো, আল্লাহকে ডাকার মতো একটা ব্যক্তিও সেই দিন থাকবে না এই পৃথিবীর মধ্যে, সেই সময় আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করবে। এবং সেই মহরম মাসের কিভাবে ধ্বংস হবে এটা আমরা বুঝবো কিভাবে, এইটার ইঙ্গিত আমার নবী দিয়ে গেছে। কেমন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহরম মাস যখন শুরু হবে, শুরু হওয়ার প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত এক একটা দিন 40টা দিনের সমান হবে, এক একটা দিন 40টা দিনের সমান হবে এবং এক একটা রাত 40টা রাতের সমান হবে, এবং এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত
চন্দ্র এবং সূর্যের দুইবার মিলন হবে। আমরা যেটাকে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ বলি, চন্দ্র এবং সূর্যের দুইবার মিলন হবে এবং ফাইনালি যেই 10 তারিখ শুক্রবার পড়বে মাগরিবের ওয়াক্ত, যেই সময়ে কিয়ামত সংঘটিত হবে সেই শুক্রবার দিন, এখন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, সেই শুক্রবার দিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে এবং সূর্য মাঝ আকাশে আইসা থাইমা থাকবে। বাবা দুপুরবেলায় দেখেন না সূর্য মাঝ আকাশে আসে, তেমন সূর্য মাঝ আকাশের মধ্যে এসে সূর্যটা স্থির হয়ে থাকবে এবং পুনরায় আবার পশ্চিম দিক সূর্য অস্ত যাবে, এবং পশ্চিম দিক সূর্য অস্ত গেলেই আল্লাহ পাক মাগরিবের ওয়াক্তে ইসরাফিলকে আল্লাহ পাক আদেশ করবে তুমি সিংহাই ফুৎকার দাও। ইসরাফিল সিংহাই ফুক দেওয়ার সাথে সাথে মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে। যারা খাবার অবস্থায় আছে, মানে প্লেটে ভাত মাখছে খাবারটা মুখে নিবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফুক দিবে তারা আর মুখে ভাতটা তুলতে পারবে না, এইসব কিছু তারা তাদের হবে না। যারা গর্ভবতী মায়েরা আছে সাথে সাথে তাদের গর্ভ খালাস হয়ে মারা যাবে, মাটি পাহাড় সব কিছু তুলার মতো উঠতে থাকবে এবং সুনামি পানি দিয়া সব তলায় দিব আল্লাহ, ভয়ঙ্কর ধ্বংসলীলা সৃষ্টি হয়ে যাবে তখন। এই ছিল আমার আপার প্রশ্ন, আমি একটা গান গাই তারপর আমার আপাকে আর একটু প্রশ্ন করার চেষ্টা করব। আরে গান পরে গান মিয়া, আমার যেটা আমার গিয়া কইতাছে আপনি তুমি জানো আমি কি কয়ে যে ঢোল বাড়া যাইছি আমি তাই নাকি কয়, এবার তো ঢোল বাজাইছি আগামী বছর গান গাবো, তাহলে এক কাম করি তোমার এবার বায়না করে দেই হাল ফের দু সরকারের সাথে, আগামী বছর তুমি গান গাইবা ফের দু সরকারের সাথে তোমার বায়না দেবো লাগবো। আমি বলে আচ্ছা ঠিক আছে আয়ো চলো তোমার বায়না নাও, আয় 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 তোমার বায়না নাও দাও, তোমার এই বায়না করে দিলাম আগামী বছর ফারুক সরকারের জেলে ফেরদু সরকারের সাথে আমার জাড়ায় গান গাইবো আপনাদের সকলের দাওয়াত। এবার ঢোল বাজায় দেয় আগামী বছর গান গাইতে গান গাইয়ে দেখায় দেবো ঠিক আছে। গান হবে বাজান কোটি টাকা পকেট ভৈরা ভাবছ তুমি নিবা ময়রা, ওরে কিনতে জান্নাতের টিকেট এমন জামা পরাইব বাদশা ফকির বাজানে সেই আমার নাই পকে, কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে ময়রা, কিনতে জান্নাতের টিকেট এমন জামা পরাইব সেই জামার নাই পকে। আপনি যতই ধন সম্পদের মালিক হন না কেন বাবা, আপনি যতই অর্থের মালিক হন না কেন বাবা, আপনি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার সকল ধন সম্পদ অর্থ সম্পদ সব কিছু বিফল হয়ে যাবে, আপনি আসছেন খালি আপনাকে যাইতেও হইব খালি খালি। বাবা টাকা দিয়া সব করা যায়, টাকা দিয়া নেক আমল হাসিল করা যায় না, পীর মুর্শিদকে হাসিল করা যায় না, টাকা দিয়া অনেক কিছুই করা যায়। তাই কবি শালম সরকার লেখছে এমন জামা পরাইব যেই জামার নাই পকে, এমন জামা পরাইব সেই জামার নাই পকে, কোটি টাকা পকেট ভৈরা কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে মানুষ নিবা ময়রা, কিনতে জান্নাতের দিকে এমন যে
জামা পরাইব সেই জামার নাই পকে এমন জামা পরাইব সেই জামার নাই পকে একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে সেদিন সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে সেদিন সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া তারপরে গোসল করাইয়া সেই গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া ভুলিয়া গায়ের দেখে কেমন জামা পরাইব সেই জামার নাই পকে টিপু ভাই এমন জামা পরাইব সেই জামার নাই পকে আসিবে মানুষ কাতার বাঁধিবে সেদিন সেজদা ছাড়া একটা নামাজ সবাই পড়িবে সেদিন সেজদা ছাড়া একটা নামাজ সবাই পড়িবে সেদিন সেজদা ছাড়া একটা নামাজ সবাই পড়িবে একজন ইমাম আসিবে মানুষ কাতার বাঁধিবে সেদিন সেজদা ছাড়া একটা নামাজ সবাই পড়িবে সেই মানুষের কান্দে কইরা এই দুনিয়া যাইবা ছাইরা এই মানুষের কান্দে কইরা এই দুনিয়া যাইবা ছাইরা সেই মানুষের কান্দে কইরা এই পৃথিবী যাইবা ছাইরা ওই মানুষের কান্দে কইরা এই দুনিয়া যাইবা ছাইরা পাইবা না বিমান রকে এমন জামা পরাইব সেই জামার নাই পকে এমন জামা পরাইব সেই জামার নাই পকে আমার আপার কাছে আমার আরেকটি ছোট্ট করে প্রশ্ন থাকবে রাত্র আস্তে আস্তে গভীর হচ্ছে আমি আরেকটি ছোট্ট করে একটি প্রশ্ন করে আমি আমার পালার গান দেখে একটা বিচ্ছেদ গান করবো কেননা এখানে দীপু ভাই সাহেব সম্মানিত সভাপতির যিনি সন্তান উনি আমাকে একটি বিচ্ছেদ গানের আদেশ করেছে এটা গাইতে হবে তো তার আগে একটি প্রশ্ন আমি করি আমার আপাকে বাবা আমরা সকলেই জানি হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে জাররা জাররা পরিমাণ হিসাব করে জাররা জাররা পরিমাণ হিসাব করে আল্লাহ পাক
সেই দিন বিচার করবে আমার আপা বলে গিয়েছে অলরেডি সেদিন হাতের সাক্ষী হাতে দিবে পায়ের সাক্ষী পায়ে দিবে মুখের সাক্ষী মুখে দিবে চোখের সাক্ষী চোখে দিবে আপনি অস্বীকার করবেন আপনি হাত দিয়ে আপনি একজনকে আঘাত করেছেন একজনের উপর জুলুম করেছেন সেদিন যদি আল্লাহর কাছে অস্বীকার করেন আপনার হাতে অটোমেটিক সেদিন কথা বলা শুরু করবে আপনি চোখ দিয়ে পরনারীকে দেখেছেন খারাপ ভাবে চোখ দিয়ে কোনো কিছু দেখেছেন আপনি না স্বীকার করলো সেই দিন পালাইবার কোথাও জায়গা থাকবে না আপনার চোখে সব বলে দিবে আপনার জিহ্বা দিয়ে আপনি প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন মানুষকে ধোকা দিচ্ছেন আপনি প্রতারণা করছেন সেই দিন আপনার জিহ্বা সব কিছু সত্য কথা বলে দিবে আপনার কোনো কিছু কইতে হইব না সব কিছু যার যার হিসাব মতো সে বিচার পাবে আল্লাহ পাক যার যার বিচার তার তার হিসাব অনুযায়ী করবে কিন্তু হাশরের মাঠে একজন ব্যক্তি সকলে যখন বিচার নিয়ে খুব ভয় আতঙ্ক আল্লাহ কি না কি বিচার করতেছে আল্লাহ আমার নেকের পাল্লাটা কি ভারী নাকি আমার পাপের পাল্লাটা ভারী এটা কেউ সেদিন বলতে পারবো না এটা নিয়ে ভয়ে থাকবো আর সেই হাশরের মাঠে এক ব্যক্তি আল্লাহকে খালি কইব আল্লাহ আমার বিচারটা আগে করো আল্লাহরে গুইড়ায় কইব আল্লাহ আমার বিচারটা আগে করো তুমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতারা আরে কয়টা আঙ্গুর দিয়া বয়রা খাক বেহস্ত থেকে কয়টা আঙ্গুর হয় না ওরে খাওয়া ওরে বসে রাখ আঙ্গুর দিব মজা পেয়ে খাইব খাইতাছে খাইতাছে আঙ্গুর যখন শেষ হয়ে যাব আবার ঘুরে কইব আল্লাহ আমার বিচারটা করতো না আমার বিচারটা আল্লাহ তুমি আগে করো আইনা দিব আপেল ফেরেশতাদেরকে আদেশ করবো আপেল আইনা দে খা কয় খাইতে থাকবো খাইতে থাকবো খাওয়া শেষ আবার ঘুরে কইব আল্লাহ তুমি আমার বিচারটা করবো না আমার বিচারটা আগে করো আল্লাহ এমন করতে 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 হাশরের মাঠের সকল বিচার কার্য সেদিন শেষ হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তিটার বিচার আল্লাহ পাক করবে না কেন করবে ছয় নয় দিয়া খাওয়াইয়া পড়াইয়া তারে ভুলাইয়া রাখবো মানে বিচার যে করব তার এই বিচার কার্য আল্লাহ যে করব না তার বিচারটা যে করব না কিসের জন্য করব না কিসের জন্য ভুলাইয়া রাখবো এই কারণটা আমার আপার কাছে জানার বিষয় যে সে ব্যক্তিটাকে এবং তার কি এমন বিচার যে হাশরের মাঠে স্বয়ং আল্লাহ সকল মানুষের যারা যারা পরিমাণ বিচার করবে কিন্তু ওই ব্যক্তির বিচার করব না আল্লাহ নিজে ওই ব্যক্তির বিচার না করার জন্য ওই ব্যক্তির জান্নাতি ফল আদি সব কিছু দিয়া খাওয়াইয়া সান্ত্বনা দিয়া ভুলে রাখবো বিচারের কথা কারণটা কি আমার কারণটা জানতে হবে আমার আপার কাছে যে কিসের জন্য ওই ব্যক্তির বিচারটা আল্লাহ সেই হাশরের মাঠে করবে না আমার এইটুকু জানার বিষয় একজন ছয়া লাশিবে ধারের পাশ কাটিবে সেদিন খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে আসিবে ঝড়ের বাস কাটিবে সেদিন খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে সেই ঘরে দিবে সুহাইয়া তুমি থাকিবে একেলা ঘরে ধুইয়া দিবে সুহাইয়া তারপরে সেই ঘরে ধুইয়া শিওরে দিবে ধরাইয়া তারপরে সেই ঘরে থুইয়া সাহলম্বে সেই ঘরে থুইয়া শিহরে দিবে ধরাইয়া আগরবাতি এক প্যাকে
এমন জামা পরাইব সেই জামার নাই পকে, এমন জামা পরাইব সেই জামার নাই পকে। আসিবে তোমার দেহের মাপ নিবে সেদিন, সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে, একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে সেদিন, সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে, তারপরে গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া, তারপরে গোসল করাইয়া, তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া, তারপরে গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া, খুলিয়া গায়ের দেখে এমন জামা পরাইব সেই জামার নাই পকে, এমন জামা পরাইব কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে তুমি নিবা ময়রা, কোটি টাকা পকেট ভৈরা ভাবছো মানুষ নিবা ময়রা, কিনতে জান্নাতের দিকে এমন জামা পরাইব সেই জামার নাই পকে, এমন জামা পরাইব। বাবুল কাকা সেই জামার নাই পকে। যাক, আমার গানের মাঝে দীপু ভাই আমাকে 500 টাকা পুরস্কার করেছেন, ওনার প্রতি সালাম। উনি একটি বিচ্ছেদ গানের আদেশ করেছেন এখানে, সম্মানিত সভাপতি সাহেব বাজান এখানে আছেন, আমাকে একটি গানের